हेलो स्टूडेंट्स वेरी गुड इवनिंग आज ताजी डिस्कशन कर फॉर्मेटिव आसेसमेंट थ्री विषय तो देखो या पूर्वर आम सबेटिव आसेसमेंट टू वा सरी जाती सबेट आसेसमेंट वे आम भल भारे प्रिपेयर करें सब इम्पोर्टाट को तुम्हारे बहुत यूजफुल मध्य एग्जाम होतेजाम भल कर एवं आम प्रिपरेशन स्टार्ट करवा फर्मेट आसेसमेंट थ्री जोटा कि तुम्हारा टर्म टू पा एस ए टूम प्रिपरेशन

নোটিফিক পাই পারিব। এবং আবেদি লার্নিংর ইউট্যুব চ্যানেল তোমাদের এফএি সিষ্টমেটিকা প্রিপারেশন পারিব। তাহলে ঠিক আছে আমি স্টার্ট করা আজের ক্লাস তাহলে দেখ প্রথমে আমাকে কোণ কোয়েশ্চিন্তা গোটি প্রথমে মনে রাখ তোমার এটা তিরিশ মিনিট অর্কর এক ফর্মেটিভ এসেসমে থ্রি কোডিয়ে মার্কর এক্সাম তাহলে এই যে প্রাটিস যদি তোমাদের করব তাহলে তোমাদের জানি কিপর কোশ্চিন এক্সাম রে আসব তাহলে দেখছি গোটিয়ে সংখ্যা বা সংখ্যা সমূহ অথবা গোটিয়ে শব্দের উত্তর দিও তাহলে দেখ কেনছি টু এস স্কোয়ার মাইনস ফাইভ এস প্লস টু ইকা টু সমীকরণ হচ্ছে আলফা ও বিটা তাহলে কোণ পচার আলফা প্লস বিটার ইনভর্স পচারছে তাহলে প্রথমে আমি দেখ কম করা আমার পাখে সমীকরণটি অনেক টু এস স্কোয়ার মাইনস ফাইভ এক্স প্লস সমীকরণটি হোচি টু এক স্কোয়ার মাইনস ফাইভ এক্স প্লস টু তাহলে কোণ দিয়েছে না দুইঘাতী সমীকরণ বিজদ আলফা ও বিটা তাহলে আমি জানি আলফা প্লস আলফা বিটার ফর্মুলা কোণ মাইনস বি এ তাহলে মাইনস বি বাই এ গেলে কেত হয়ে সে আমি আলফা প্লস বিটার ইনভর্স পচারি তাহলে আলফা প্লস বিটার ইনভর্টস কেত হয়ে ফাইভ বাই টুর র তালে তাহলে ফাইভ বাই টু রনভটস হয়ে গেলে হয়ে টু বাই ফাইভ তাহলে দেখা আমার আন্সার বাহি পড়া টু বাই ফাইভ তুমি আনসার রফ্রে বাহার করি এবং এইটি গোটিয়ে ধাড় আনসর লিখব

মাইনস থ্রি বিটা গলা কেতে মাইনস থ্রি বাই কে হয়ে গল্প আমি তাহলে মাইনস থ্রি মাইনস থ্রি কটি গেলে বিটা কেলা ওয়ান বাই কে তাহলে এই ভ্যালুটা কখনিদিও আমি এবার কে জান আলফা প্লস বিটা আমি বাহার করে পারা তাহলে দেখ আলফা প্লস বিটা কে হব আলফা প্লস বিটা বি বাই এ ত আলফা প্লছ বিটা এতিয়া যেতিয়া আমি বাহিৰ আমি কণ কৰিব দেখ বিটা জাগে কেতিয়াবা পুট কৰিবা তাৰ আলফা প্ল বিটাৰ ভালু আমি বাহিৰ আলফা প্লছ বিটা মাইনছ বি বাই এ হলে যাব থ্ৰী বাই থ্ৰী ওৱান তলফা প্লছ বিটা আমি পাইলে কেতিয়া ৱান পাইলে দেখ যদি আলফা আৰু বিটা আমাৰ হ'লে ওৱান তাৰ তৰ যোগফল আমি পাই গ'লে আলফা প্লছ বিটা আলফার ভ্যালু আমি আলফা হচ্ছে কে মাইনস থ্রি বিটা কে হয়ে যাব ওয়ান প্লস থ্রি ইকাল টু ফোর বিটার ভ্যালু আমি পাইগলে ফোর তাহলে যদি বিটা হলো ফোর তাহলে বিটা ও কে ভিতরে রিলেশন কম আছে দেখ তাহলে কে কে হয়ে যাব তাহলে দেখ সে আমি পচারছে কোণ কে র্যালু পচারি তাহলে আমি পাই গলে তাহলে আলফা বিটা কে হয়ে গলা দেখ আলফা বিটা তাহলে হয়েগাল মাইনস থ্রি ইন্টু ফোর তালে গলস থ্রি ইন্টু ফোর এলে মাইনস টুয়েলভ তাহলে দেখ বিটা বাহারি আমার আলফাবিটার গুণফল বা আলফাবিটা বাহি পড়লা মাইনস টুয়েলভ তাহলে আমি জাগে প্রশ্নানুসারে আলফাবিটা হোচ্ছি সি বাই এ তাহলে মাইনস টুয়েলভ কেটে সি বাই এ সি বাই এ হলে কে মাইনস কে বাই থ্রি তাহলে মাইনস মাইনস ক্যানসল হয়ে কে হয়ে গলা কে

তবে এক্স স্কোয়ার প্লস এক মাইনস টু বা এস টু দাবার মাইনস টু রান কেলা তাহলে দেখ প্রথমে আমি কন করা আমি ইকশন গোটেছে তাহলে প্রথমে দেখ আমার প্লস এক পাওয়ার মাইনস টু রচারছি তাহলে দেখে সমস্ত ভালো ভাবে কোয়েশন গুণ

ତାହେଲେ ଥାର୍ଟିନ୍ର ସ୍କ୍ୱାର୍ ହେଲା ୱାନ୍ ସିକ୍ସଟି ନାଇନ୍ ମାଇନସ୍ ଏଇଟା ହେଲା ଟେନ୍ ଟେନ୍ ଫର୍ ଫର୍ଟି ଫର୍ଟି ଗଲେ କେତେ ରହିଲା ଦେଖ ନାଇନ୍ ଏଇଟା ଆମର ଗଲା ଟୁ ୱାନ୍ ୱାନ୍ ଟ୍ୱେଣ୍ଟି ନାଇନ୍ ତାହେଲେ ଦେଖ ତାହେଲେ ଏଇଠି ଆମର ପ୍ରଭେଦକ ବାହାରି ପଡ଼ିଲା ୱାନ୍ ଟ୍ୱେଣ୍ଟି ନାଇନ୍ ତା'ହେଲେ ପ୍ରଭେଦକର ଏଇ ଫର୍ମୁଲା ମନେ ରଖିଥିବ ଯଦି କୋଶ୍ଚିନ୍ ତୁମକୁ କେବଳ ପ୍ରଭେଦକ ବାହାର କରିବା ପାଇଁ କହିଥିବ ପ୍ରଭେଦକ ବାହାର କରିବ তাহলে দেখ যদি আমার এই কন্ডি যদি আমি এইটা কথা দেখা ইকয়েশন কথা তাহলে দেখ আমার কন্ডিশন যেত আমি সাধারণ ইকয়েসন কথা মনে পক এ এক্স স্কোয়ার প্লস বি এক প্লস রূপ তাহলে এইটি যদি সে কুচি কি আমার মূল দ্বার গুণ ফল

ତା'ପରେ କୋଶ୍ଚିନ୍ ଦେଖ ଗୋଟିଏ ଶବ୍ଦ କିମ୍ବା ଏକାଧିକ ଶବ୍ଦ ଅଥବା ଗୋଟିଏ ବାକ୍ୟରେ ଉତ୍ତର ଦିଅ ବି ଏକ୍ସ ସ୍କ୍ୱାର ମାଇନସ୍ ଏ ପ୍ଲସ୍ ବି ଏକ୍ସ ପ୍ଲସ୍ ଏ ଇକ୍ୱାଲ୍ ଟୁ ଜିରୋ ସମୀକରଣର ବିଜୋଧର ସ୍ୱରୂପ କ'ଣ ହେବ ତାହେଲେ ଦେଖ ଏଠି ଆମର ଇକ୍ୱେସନ୍ଟାକୁ ସମସ୍ତେ ଭଲ ଭାବରେ ଦେଖ ତା'ହେଲେ ଏଠି ପଚାରିଛି ସମୀକରଣର ବିଜୟ ଦୋର ସ୍ୱରୂପ ତାହେଲେ ବିଜୟ ଦୋ କିପରି ହେବେ ତାହେଲେ ଏହି ସମୀକରଣର ବିଜୟ ଦୋର କ'ଣ ହେବେ ନା ପରସ୍ପର ଠାରୁ କ'ଣ ଅସମାନ ହେବେ ଅଲଗା ହେବେ ଏବଂ ପରିମୟ ହେବେ ତା'ହେଲେ তুমে গোটেই সমীকৰণৰ কিপিৰি বাহাৰ কৰিব প্ৰথমে ত'লে প্ৰভেদক বা ডি বাহাৰ কৰিব ডি যদি আমাৰ গ্ৰেটৰ দিৰ' হ'ল ত' ক'ব পৰিম হ'ব আৰু অসমান হ'ব ত' এই সমস্কে বুজি পাৰি তাৰ প্ৰথমে ডি বাৰ কৰিব তাপরে কোশ্চিন দেখ যদি থ্রি এস স্কোয়ার মাইনস টু এস মাইনস আলফা ও বিটা হোন্তি তবে আলফা স্কোয়ার প্লস বিটা স্কোয়ার মান কে তাহলে দেখ প্রথমে আমি এটি আলফা প্লস বিটাটা বাহার আলফা প্লস বিটাটাই যাব মাইনছ বি বাই এ মাই বি বাই এলে হ'ব টু বাই থ্ৰী দেন আমি আলফা বিটা বাহিৰ কৰিব আলফা বিটা হ'ল মাইনছ ৱান বাই থ্ৰী ত' এই আমি ক'ৰ পৰা আলফা স্কয়াৰ প্লছ বিটা স্কয়াৰ কেতিয়ে ফৰ্মুলা ক' আলফা প্ল বিটাৰ হোল স্কেয়াৰ মাইনছ টু আলফা বিটা ত'লে এব দেখ আমাৰ কম হি যাব আলফা প্লছ বিটাৰ হোল স্কুৱাৰ জাগে আমি পকাইদেৱা টু বাই থ্ৰী ৰকয়াৰ মাইনছ টু ইণ্টু এটা মাইনছ মাইনছ প্লছ হৈগলা ৱান বাই থ্ৰী তাহলে দেখো কেলা ফোর বাই নাইন প্লস টু বাই থ্রি তাহলে আমার কেতে হয়ে যাব আলফা স্কোয়ার বিটা স্কোয়ার আমি এবার লস আগু নিয়ে গলে লগু হয়ে গলা লস আগু আমার হয়ে গেল এটি নাম নাম চারি এপটে হল আমার ছিল দশ বাই নাইগাল দশ বাই ন তাহলে বুঝপার সমস্ত বহু সহজ কোশ্চিন আলফা স্কোয়ার বিটা স্কোয়ার ভ্যালু দেখ আমি বাহার কলে তা কোশ্চিন দেখ থ্রি এস স্কোয়ার প্লস টু রুট ফাইভ এক্স মাইনস ফাইভ ইকাল টু জিরো আলফা ও বিটা হলে আলফা বিটার ইনভর্সর মূল্য তাহলে প্রথমে আমি এটি বিটা বাহার করেদা আলফাবিটা কে হব মাইনস সরি আলফা বিটা হব সি বাই এ তাহলে মাইনস ফাইভ বাই থ্রি তাহলে আলফা বিটার ইনভর্স পচারি ইনভর্স কেত হয়ে যাবি মাইনস

তাহলে আলফাবিটাটা কে হয়ে যাব গুণনাতক বিল মানে কোণ ওয়ান তাহলে আলফা বিটা ওয়ান হলে আমি জাঁচান আলফা বিটা হচ্ছে কোণ সি বাই এ তাহলে আমি জলে কাল টু মাইনস পি বাই টু তাহলে দেখ পি কেতে হয়ে যাব পি হয়ে গলাম মাইনস টু ତାହେଲେ ଆମର ଆନ୍ସର ବା ପିର ମୂଲ୍ୟ ବାହାର କରିଦେଲେ ଆମେ ମାନେ ମାଇନସ୍ ଟୁ ତାପରେ କୋଶ୍ଚନ ଗୋଟିଏ ଦୁଇଘାତୀ ସମୀକରଣର ବିଜୋଦୟ ଦୁଇ ଓ ମାଇନସ୍ ଦୁଇ ହେଲେ ସମୀକରଣଟି କେତେ ହେବ ତା'ହେଲେ ଏଠି ଆମକୁ କ'ଣ ଦେଇ ଦେଇଛି ଦେଖ ବିଜୋଦୟ ଦେଇଛି ଆମକୁ ଏଠି ସମୀକରଣଟା ବାହାର କରିବା ପାଇଁ କହିଛି ତାହେଲେ ଦେଖ ଆମେ କେଉଁଭଳି କରିବା ତାହେଲେ ଦେଖ ଆମେ ବିଜୋଦୟରୁ ଯଦି ଆମକୁ ବିଜୋଦୟ ଦେଇଥିବ ତାହେଲେ ଆମେ କିପରି ସମୀକରଣ କରିବା ତାହେଲେ ଦେଖ ବିଜୟ ଦର ଯଦି ଦେଇଥିବା ଆମର ସମୀକରଣ କ'ଣ ହୁଏ ନା ଏକ୍ସ ସ୍କ୍ୱାର ମାଇନସ୍ ଆମ ସମୀକରଣର ବିଜୟ ଦର ସମଷ୍ଟି ଏଇଠି ରହିବ ବିଜୟ ଦର ସମଷ୍ଟି ସମଷ୍ଟି ମାନେ କ'ଣ ଆମର ଇକ୍ୱେସନ୍ରେ ଜେନେରାଲ୍ ଆଲଫା ପ୍ଲସ୍ ବିଟା ଏକ୍ସ ପ୍ଲସ୍ ପ୍ରଡ଼କ୍ଟ ପ୍ରଡ଼କ୍ଟ ବା ଆମର ଗୁଣବଳ ଆଲଫା ଇଣ୍ଟୁ ବିଟା ଇକ୍ୱାଲ ଟୁ ଜିରୋ ତାହେଲେ ଏଇଠି ଆମର କ'ଣ ରହିବ ଏକ୍ସ ସ୍କ୍ୱାର ମାଇନସ୍ ଆଲଫାଏ ପ୍ଲସ୍ ବିଟା ମାନେ କେତେ ହେଲା আমার এটি মাইনস হয়ে গেল আলফা প্লস বিটা ফোর তাহলে তা এটা প্লস তাহলে এটি আমি লিখে কম বিজয় দোর যোগফল দেখো গোটি বিজয় দি আছে মাইনস দুই তাহলে তাঁর যোগফল হয়ে যাব জিরো তাহলে আমার হয়ে গেল জিরো পড়ে জিরো পড়ে আসলাম তাহলে জিরো

তাপর কোশ্চেন দেখ স্থান পূরণ কর এটা হচ্ছে আমার একমারিকিয়া কোশ্চেন যদি এক্স স্কোয়ার প্লস এক্স প্লস ফোর ইকাল টু জিরো গোটি বীজ অন্যটি রুই গুণ হুয়ে তাহলে ফোর র মান তাহলে দেখ যদি গোটি বীজ আলফা হল আও গোটি বীজ কম হব টু আলফা বুঝি হল তাহলে আমি জান আলফা বিটা মানে এটি কত হয়ে গেল টু আলফা স্কোয়ার তার ভ্যালু কেত বা ফোর তাহলে ଟୁ ଆଲଫା ସ୍କ୍ୱାର୍ ହେଇଗଲା କେତେ ଦେଖ ଆମର ଏଠି ଫୋର୍ ସେଇଭଳିଆ ଠିକ୍ ସେଭଳିଆ ଆମେ ଆଉ କ'ଣ ବାହାର କରିବା ଆମେ ଏବେ ଆଲଫା ପ୍ଲସ୍ ବିଟା ବାହାର କରିବା ଆଲଫା ପ୍ଲସ୍ ବିଟା କେତେ ହେଇଯିବ ଥ୍ରୀ ଆଲଫା ଥ୍ରୀ ଆଲଫା କେତେ ହେବ মাইনস এ বাই ওয়ান তাহলে দেখ যদি মাইনস এ বাই ওয়ান হল এটি আল এ কে হয়ে যাব তাহলে এটি থ্রি আলফা হল মাইনস এ বাই ওয়ান আমি কম বাহার করা পড়বে আমি প্রথম ইকুয়েশন রু আলফার বেলু বাহার যদি টু আলফা স্কোয়ার হল ফোর তাহলে আলফা স্কোয়ার হয়ে যাব কেতো আলফা স্কোয়ার টু তাহলে আলফা কে হয়ে আলফা হৈগলা ৰুট টু ত' এইটো আমি বৰ্তমান ক' বাহ আলফা জাগে তাৰ ভালু পুট কৰি দবা থ্ৰী ৰূট টু ইকুৱা টু মাইনছ এ বাই ওৱান তাৰ আমি আলফাৰ ভালুলে বা আলফাৰ ভালুকু পুট কৰি দলে এই মনে ৰখ প্লছ আ অৰ্ মাইনছ টু কৰিব কাইনা দেখ এই আমি প্লছ আ অৰ্ মাইনছ টু এতিয়া প্লছ আ মাইনছ টু আমি এতিপাই কলে কাংকি ন

ড্যা মানপে মাইনস টু এস স্কোয়ার প্লস কে মাইনস টু এস প্লস টু ইকা টু জিরো দুইঘাতী সমীকরণর বিজদ্বয় সান হে তাহলে এটি কোণ পচারি কে রেউ মানপ পচারিছে তাহলে আমি তাহলে বিজদ্বয় সান হেবে তা কোণ আলফা ইকা টু বিটা তাহলে দেখ আম প্রথমে কম করা আমি আলফা প্লস বিটা বাহার আলফা প্লস বিটা কে যাব আলফা প্লস বিটা আলফা প্লস বিটা হচ্ছে কোণ টু আলফা টু আলফা কে মাইনস কে মাইনস টু বাই কে মাইনস টু তাহলে কে মাইনস টু কে মাইনস টু কটি তাহলে আলফা গলা আলফা ମାଇନସ୍ ୱାନ୍ ବାଇ ଟୁ ଆଲଫାର ଭ୍ୟାଲ୍ୟୁ ବାହାରି ପଡ଼ିଲା ତାହେଲେ ଆମକୁ ଦରକାର ଅଛି କାହାର ଭ୍ୟାଲ୍ୟୁ ଆଲଫାର ଭ୍ୟାଲ୍ୟୁ ଆମେ ପାଇଗଲେ ବିଜୋଦ ସମାନ ଯଦି ବିଜୋ ଦୋ ସମାନ ତାହେଲେ ଆମକୁ ଏବେ କ'ଣ ବାହାର କରିବାକୁ ପଡ଼ିବ କେହିର ମୂଲ୍ୟ ବାହାର କରିବା ପାଇଁ ପଡ଼ିବ ତାହେଲେ ଦେଖ ଏବେ ଆମେ କ'ଣ କରିବା ଆମେ ଏବେ ଦେଖ ଆଲଫା ଇଣ୍ଟୁ ବିଟା କରିବା ଆଲଫା ଇଣ୍ଟୁ ବିଟା କେତେ ହେଇଯିବ ମାଇନସ୍ ୱାନ୍ ବାଇ ଟୁ ଇଣ୍ଟୁ ମାଇନସ୍ ୱାନ୍ ବାଇ ଟୁ କେତେ ତାର ଭ୍ୟାଲ୍ୟୁ ଦେଖ ତାର ଭ୍ୟାଲ୍ୟୁ ହେଇଯିବ c বাই এ তা টু বাই কে মাইনস টু তাহলে আমার হয়ে গলাম ওয়ান বাই ফোর ইকাল টু টু বাই কে মাইনস টু তাহলে কে মাইনস টু হয়ে যত এইট তাহলে কে হয়ে যে টেন তাহলে কে র মূল্য বাহারি পড়লা টেন তাহলে দেখ আমর আনসার হব টেন তা যা আমি নেক্সট কোশ্চিন দেখ নেক্সট टू एक्स स्क् माइनस थर्टिन एक्स प्लस फाइव इक्वाल टू जीरो समीकरण प्रभेदक तेज़ डी प्रभेदक विस्कयर माइनस फोर एसी विस्कार माइनस फोर सॉल्व करी आम अलरेडी थे सल्व करते देख योश्चे क्वेश्चन सेम तो यार प्रभेदक कैसे है माइनस थर्ट स्क् माइनस फोर इंटु टू इंटु फाइव हो गल व्वेंटी नाइन

আলফা প্লস বিটার ক্যুব হচ্ছে কোণ না আলফা ক্যুব প্লস বিটা ক্যুব প্লস থ্রি আলফা বিটা ইন্টু আলফা প্লস বিটা এটা হচ্ছে আমার এ প্লস বি র্যুর ফর্মুলা তাহলে আমি এবার আলফা প্লস বিটা বাহার করে দেবা কে হচ্ছে আলফা প্লস বিটাটা টু বাই থ্রি আলফা বিটা কে হোক মাইনস ওয়ান বাই থ্রি তাহলে আলফা প্লস বিটার ক্যুব হচ্ছে কে না টু বাই থ্রি র্যুব ইকাল টু আলফার ক্যুব

ত' এই তোমাক আলফা ক্যু প্লছ বিটা কু এব বাহাৰ কৰি দেই পাৰিব ত'লে দেখিল সমস্তৰ এই কোৱেশচন হৈ যাই থাকিব তাৰপিছত পাঁচ নম্বৰ কোৱশ্চন দেখ এক্স স্কুৱাৰ প্লছ টু এছ প্ল পি ইকুৱা টু জিৰ' দ্বিঘাতী সমীকৰণৰ বিজোদ এক অভিন্ন হ'লে পি ৰ মান কেতিয়াবা ত'লে দেখ আমাৰ গোটেই ইকুৱেচন সমীকরণর যেতবেজোদ এক অভিন্ন হইবে কতবে যেত ডি বা প্রভেদকটা জিরো হোথ তাহলে প্রভেদক জিরো মানে কোণ বি স্কোয়ার মাইনস ফোর এসি টু জিরো তাহলে বি স্কোয়ার মানে কে ইকন কু দেখ বি র্যালু টু অ তাহলে টু রকয়ার টু

তাহলে দেখ এটি মু করুলে কম হব ওয়ান বাই বিটা প্লস ওয়ান বাই আলফার মান তাহলে প্রথমে আমি ওয়ান বাই আলফা প্লস বাই বিটা কে আলফা বিটা আলফা প্লস বিটা হয়ে গলা তাহলে এর ভ্যালু আমি পুট করে দেব তাহলে ইকুয়েশনটা কে ভালোভাবে দেখ ইকশনটা কম দিয়েছি

তাপর কোশ্চেন দেখ গোটিয়ে সংখ্যা ও এর বিদুৎক্রমর সমষ্টি সংখ্যাটি এক্স হলে আবশ্যক দ্বিঘাতী সমীকরণটি হব। তাহলে গোটিয়ে সংখ্যা এবং তার বিদুৎক্রম তাহলে এক্স প্লস ওয়ান বাই এসে হোচি তিন তাহলে সে হব দেখ লস আগু এক্স স্কোয়ার প্লস ওয়ান ইকাল টু থ্রি তাহলে এক্স স্কোয়ার প্লস ওয়ান টু থ্রি তাহলে এক্স স্কোয়ার माइनस थ्री एक्स प्लस वन इक्वाल टू जीरो यहाँ हूँ दुईघाती इक्वेसन तेल देख मक्स स्क् माइनस थ्री एक्स कौन बाहर ला एक्स स्क् माइनस थ्री एक्स प्लस वाइ स्क् माइनस थ्री एक्स प्लस वन इक्वाल टू जीरो देखो कौटा रईट आनसर एक्सक्यर माइनर थ्री एक्स प्लस वन इक्वाल टू जीरो क्वेश्चन देख थ्री एक्स स्क् माइनस टू के प्लस वन एक्स

तेल देखो आलफा प्लस बीटा भैल्यू दे थ्री तेल थ्री है के प्लस वन बाय के देख के वन तेल के वाने आसर देख व जोटा कि अच्छी ତା'ପରେ କୋଶ୍ଚିନ୍ ଦେଖ ନିମ୍ନସ୍ଥ କେଉଁ ଦୁଇଘାତୀ ସମୀକରଣର ମୂଳଦେୟ ଫାଇଭ୍ ଓ ମାଇନସ୍ ଫୋର୍ ହେବ ତାହେଲେ ମୂଳଦେହ ପଚାରିଛି କାହାର ଫାଇଭ୍ ଓ ମାଇନସ୍ ଫୋର୍ ହେବ ତାହେଲେ ଦେଖ ଇକ୍ୱେସନ୍କୁ ଦେଖିକି ଆମେ କିପରି ମୂଳଦେୟ ବାହାର କରିବା

এমর মান কে তাহলে সমীকরণের মূলটা বা্তব ও সান যদি বাষ্টব ও সমান তাহলে কণ হব কুহ কন্ডিসনটা কন কম হুয়ে তাহলে আমার কন্ডিটা হয়ে যায় না প্রভেদক ডিটা হয়ে তাহলে যদি ডি জিরো বি স্কোয়ার মাইনস স্কোয়ার কেতে টু এমর তালে ফোর এম স্কোয়ার ইকা টু কে হয়ে গলাম এটাকে আমি গুণিদা দেখ গুণিদে কেতে হয়ে যাচ্ছি হন্ড্রেড তাহলে এম স্কোয়ার কেত হয়ে গলায় দেখ এম স্কোয়ার হয়ে গল টাইভ এম কে হয়ে গেল দেখ প্লস